প্রত্যেক দিন বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন চাকরির প্রস্তুতি এবং রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে জানতে এবং বিস্তারিতভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। তার পাশেই অল অপশনে ক্লিক করুন প্রত্যেকটি ছোট বড় আপডেট পাওয়ার জন্য। ভিডিওটিতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট এসেছে সেটা নিয়ে আলোচনা করব। যদিও এই আজকের আপডেটটি পরীক্ষার্থীদের জন্য নয়, তবুও কিন্তু জানিয়ে রাখা অত্যন্ত ভালো। তো যে আপডেটটা জানা গেছে যে বর্তমান সময়ে দেশ জুড়ে চলছে লকডাউন এবং যে পরিস্থিতি সেটা আশা করি কাউকে আর বলার প্রয়োজন হবে না। উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা এখনো বাকি রয়েছে, কারণ লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে তিনটি পরীক্ষা আর হতে পারেনি। তো যে পরীক্ষাগুলো হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের, সেই পরীক্ষাগুলোর যে খাতা, সেই খাতা দেখা নিয়ে ইতিমধ্যেই সংসদের তরফ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে যে যে পরীক্ষকরা অর্থাৎ যে শিক্ষক শিক্ষক শিক্ষিকারা খাতাটা দেখবেন, উচ্চ মাধ্যমিকের যে খাতাগুলো দেখবেন, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর খাতা দেখতে হবে। সংসদ জানিয়ে দিল যে এই খাতাগুলো দেখতে হবে এবং 10 থেকে 12 দিনের মধ্যে এই খাতা দেখার কাজ শেষ করতে হবে। এবং প্রধান পরীক্ষক এবং যে উত্তরপত্র মূল্যায়নকারী যারা রয়েছে তাদেরকেও এই মর্মে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, দিয়ে জানানো হয়েছে যে এই খাতা দেখার কাজটা যেন খুব দ্রুত মানে শেষ করা হয় এবং সংসদের তরফ থেকে বলা হয়েছে 10 থেকে 12 দিনের মধ্যে যেন এই কাজটা সেরে ফেলা হয়। তো সংসদের তরফ থেকে কিন্তু 10 থেকে 12 দিন বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, তো যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হয়েছে সেগুলির যে দ্রুত মূল্যায়ন করে ফেলতে চাইছে কিন্তু সংসদ। তবে সংসদ সূত্রে এটাও জানা গেছে যে যে সমস্ত পরীক্ষকরা বা যারা খাতা দেখবেন তাদের বাড়িতে কিন্তু এই যে খাতাগুলো সেগুলো কিন্তু সংসদের তরফে পৌঁছে দেওয়া হবে, কারণ এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু এই পরিস্থিতির কারণে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলি নেওয়া হয়নি। তো এমনই একটা তথ্য জানা গেছে। তো আশা করা যাচ্ছে যে এই খাতা দেখার প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গেই যখনই লকডাউন সে উঠে যাবে তার আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যে বাকি পরীক্ষাগুলো কবে হবে সেই সম্পর্কিত ডেট জানানো হবে লকডাউনটা উঠে গেলে। যাদের এখনো বাকি তিনটে পরীক্ষা রয়েছে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো এবং ভালোভাবে সেই প্রিপারেশন নিতে থাকো, আশা করছি পরীক্ষাগুলো খুব শীঘ্রই হবে। এবং আরো একটা কথা জানিয়ে রাখি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই এই ধরনের কোনো আপডেট আসবে এবং রেজাল্ট সম্পর্কিত এবং যে কোনো ইন ফিউচার যে কোনো আপডেট আসবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় রাখছি মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।